দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমুন্ডি ব্লকের এক অন্যতম কালীপুজো দেহা মন্দির শ্রী শ্রী রক্ষা কালীপুজো। এই রক্ষা কালী মায়ের পুজো এবারে 30তম বর্ষে। পুজোকে নিয়ে ভীষণ খুশি এলাকাবাসী। এই পুজোয় শুধু এলাকাবাসী নয়, আসেন দূর দূরান্ত থেকে বহু ভক্ত। এই পুজো নির্দিষ্টভাবে প্রতি বছর অগ্রহায়ণ মাসের শেষ শনিবারে হয়। প্রতি বছরের মতো আজ থেকে এবারের পুজো শুরু হচ্ছে। মেলা চলে 12 দিন ধরে, কিন্তু করোনার কারণে দিন কমিয়ে এবারের মেলা হবে 7 দিন। এই পুজোয় নেই কোনো কুপ্রথা, অর্থাৎ পুজোর প্রতিষ্ঠাকাল থেকেই নেই কোনো বলি প্রথা। নির্দিষ্টভাবে প্রতিমার উচ্চতা থাকে 7 হাত। নিষ্ঠার সাথে পুজো হয়। পুজোর প্রতিদিন থাকে ভোগের ব্যবস্থা। পুজোকে কেন্দ্র করে বসেছে বিরাট মেলা। 7 দিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলায় দিনে 15 থেকে 16 হাজার ভক্তের সমাগম হতো। এবার করোনার জন্য বিধিনিষেধ মানতে হচ্ছে, তাও দিনে 5 থেকে 6 হাজার ভক্ত হবে বলে জানান পুজো কমিটির সদস্য মৃণাল কান্তি দাস। কুসুমুন্ডি থেকে লোকনাথ সরকারের রিপোর্ট, বর্তমানের কথা। রক্ষা কালী পুজো, এই পুজো আমাদের 30তম বর্ষ এবং আমাদের নিয়ম নীতি মেনে নিয়েই পুজো কাজ করা হয় বা পুজো চলে। আগে আমাদের 12 দিন পুজো হতো, কিন্তু এই কোভিড পরিস্থিতিতে আমরা সেটাকে 7 দিনে নিয়ে এসেছি। এর মেলার বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এখানটায় প্রথম থেকেই, এই যে 30 বছর ধরে আমরা করছি, প্রথম থেকেই কিন্তু আমরা পাঠা বলি করি না। যা কিছু মানুষের যা দাবি দেওয়া মায়ের কাছে, সেটা তারা অর্নামেন্টস, সোনা রূপো এবং ভোগ হয়, আমাদের অন্ন ভোগ দেওয়া হয়, এটাই বিশেষত্ব। এই আগে তো ভালো ভক্তের সমাগম হতো, প্রায় মোটামুটি 15-16 হাজার। এখন কোভিড পরিস্থিতির কালের জন্য এবার মোটামুটি 5-6 হাজার হয়তো প্রতিদিন হতে পারে, কিন্তু আমরা সম্পূর্ণ কোভিড বিধি মেনে নিয়েই আমরা এই পূজাটা পরিচালনা করছি, এটাই আমাদের সংকল্প কমিটি। মৃণাল কান্তি দাস।
চেস কিংবা সাবান প্রদীপ সব সাক্তারি মনে রেখুন আছে ডিটারজেন্ট সবুজ টগর আর আছে রকমারি সাবান আছে ডিটারজেন্ট সবুজ টগর আর আছে রকমারি সাবান উজ্জ্বল ঝলমলে কাটা যায় রাশি রাশি আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি প্রদীপ সোপ ফ্যাক্টরি হসপিটাল পাড়া কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর মধুকৈটব বিদ্যাংসি নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন অলংকার যা সর্বক্ষণের